সুপ্রিয় দর্শক মন্ডলী ইউটিউব অনলাইন চ্যানেল মাতৃছা বাংলা এনসিবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনোয়ার হোসেন পরশ ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রবিন সাহেবের সাথে আপনাদের এখন পরিচয় করিয়ে দিব বর্তমান সরকার আওয়ামী লীগের জনত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং রূপনগর থানার সাধারণ সম্পাদক রবিন সাহেব উনি বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কিছু কথা বলবে আমরা এখন সরাসরি ওনার কাছেই যাচ্ছি তো আর মুখ থেকেই বাকিটুকু শুনুন আসসালাম আমি ইউটিউব সৌজন্যে আজকে যে সাক্ষাৎকার অনুষ্ঠানটি হচ্ছে তার মাধ্যমে আমি যারা শুনছেন যারা শ্রোতা আপনার জনসাধারণকে জানাচ্ছি মজিব লাল গোলাপ শুভেচ্ছা বিজয়ের মাস মহান মুক্তিযুদ্ধ এ মাসেই জয়লাভ করেছে স্বাধীন সার্বমত বাংলাদেশ লাল সবুজে রঙে আঁকা লক্ষ যুগের সঙ্গীত মাকা দানশীর দেশ রূপসী বাংলা এদেশের মুক্তিযুদ্ধে করে এই দেশটিকে স্বাধীন করেছিল মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্বে দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জাতির জনক এই স্বাধীন স্বর্ণ বাংলাদেশকে তৈরি করার জন্য স্বাধীন করার জন্য উনি যে সংগ্রাম করে উনি সাতই মার্চ যে ঘোষণা দিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ওনার সে স্লোগানে বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবনে বাংলার জনতা সেদিন ছাত্র শ্রমিক কৃষক ক্ষেতমজুর সবাই বাঁশের লাঠি তৈরি করে মুক্তিযুদ্ধ জাপিয়ে পড়েছিল সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ইউনেস্কোকে যে ইউনেস্কো তারা আমাদের মহান নেতার সেই বক্তব্যটিকে এক নম্বর বক্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তাই মহান নেতার এই বক্তব্য প্রতিষ্ঠিত করায় আমি ইউনেস্কো যে প্রতিষ্ঠানটি ওনাকে সেরা ঘোষণা করে তাদেরকে আমি আজকে আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে অভিবাদন অভিনন্দন জানাতে চাচ্ছি আসলে আমাদের মহান নেতার সেই সংগঠনটি উনিশশো সালে পনেরোই আগস্ট কাল রাতিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনককে হত্যার মধ্য দিয়ে দীর্ঘ একুশটি বছর শাসনের নামে শোষণ করেছে কেউ সামরিক নামে ব্যানামে এ দেশটিকে শাসন করেছে এদেশের মানুষকে বিকারি জাতি লেবার জাতিতে পরিণত করেছিল দীর্ঘ একুশ বছর পর আমাদের মহান নেতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি ক্ষমতা অসীন হওয়ার পর ছিয়ানব্বই সাল থেকেই বাংলাদেশের উন্নয়নের যে ছোঁয়া সেটি লেগেছিল তারপর দু হাজার একে আবার সেই চার দলের ক্ষমতা আসার পর আপনারা দেখেছেন বাংলাদেশে হাওয়া ভবনের থেকে সচিবালয় বাদ দিয়ে সেখান থেকে সকল কার্যক্রম দুর্নীতির বরপুত্র ওনারা দুর্নীতি করে যখন দেশকে একটি ভিখারির তলাবিহীন রাষ্ট্রে পরিণত করে যাচ্ছিল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবারও বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গকন্যা শেখ হাসিনাকে ক্ষমতাসীন করার পর আমরা বিশ্বব্যাংক বিভিন্ন কাছে আমরা লোন নিয়ে এ দেশকে পরিচালনা করতাম উনি সর্বপ্রথম ওনার বলিষ্ঠ নেতৃত্বে উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার যে স্বপ্নে উনি যে নির্বাচনী যে অঙ্গীকার দিয়েছিলেন দু সালে বাংলাদেশকে মধ্যয়ের বাংলাদেশ দু সালে উন্নত বাংলাদেশ পরিণত করবেন তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলার গ্রাম শহর যেখানে যায় আজকে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন আগে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না আজকে বিদ্যুৎ আজকে উন্নয়ন বিদ্যুতের উন্নয়ন করে আজকে বাংলাদেশের যে কল কারখানা আমাদের যারা এই ব্যবসা বাণিজ্য করেন আমাদের সবাইকে এই বিদ্যুতের উন্নয়নের মধ্য দিয়ে এই দেশকে একটি উন্নয়নমূলক বাংলাদেশ এবং আমরা দরিদ্র যে ছিলাম আমাদেরকে সকলকে বেকারত্বর অভিশাপ থেকে মুক্ত করে আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে একটি ছেলে একটি ল্যাপটপ নিয়ে একটি মোবাইল নিয়ে সে কাজ করে যাচ্ছে যারা গ্রাম অঞ্চলে মানুষ ছবি উঠাচ্ছে সেই ছবি প্রিন্ট করছে মানে বেকারত্বর অভিশাপ থেকে দূর করার ডিজিটাল বাংলাদেশের প্রথম পদক্ষেপ এবং বাংলাদেশ সকল ক্ষেত্রে যেমন অ্যানালকের মধ্যে দিয়ে কাজ চলতো টেবিল টেবিলে ফাইল যেত সেখানে দুর্নীতি হতো ঘুষ দেওয়া হতো কিন্তু এখন সকল কিছু ইমেলের মাধ্যমে এবং আমাদের কম্পিউটারের মাধ্যমে যেভাবে এগে যাচ্ছে ঠিক তেমনিভাবেও কিন্তু দেশ অনেক উন্নয়ন হয়েছে ব্যাপক আকারে যানজট যে যানজটের কারণে মানুষ একটি কাজ করতে গেলে সকালবেলা গেলে রাত্রে হয়ে একটি কাজ সম্পূর্ণ করতে সেই যানজট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার শহরকে স্বপ্নের শহর ফ্লাইওভারে উন্নীত করেছে এবং সন্ত্রাস যে হারে একটি সময় প্রতিদিন টেলিভিশনের খবর খুলে দেখা যেত একজন মায়ের আহাজারি সন্তানের আহাজারি দিনে দুপুরে সন্ত্রাসীরা মানুষকে চাঁদার জন্য হত্যা করছে সেখান থেকেও বাংলাদেশকে এখন আর এই এখন আর সেই সব দেখা যায় না সন্ত্রাস নির্মূল করেছে এবং আমাদের এই দেশে যারা কৃষিতে আগে উন্নয়ন কৃষিতে আমাদের কৃষি পণ্য আমাদের ঢাকা স্বরাষ্ট্রে যেভাবে কৃষি পণ্য জিনিস নষ্ট হতো সেই জন্য উনি যে স্বপ্নের সেতু পদ্মা সেতু কাজ চলছে আপনারা দেখছেন ইনশাল্লাহ দু হাজার উনিশের নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলে এই বাংলাদেশটি হয়ে যাবে একটি সেতু বন্ধনের বাংলাদেশ আমরা এপার ও পার আর থাকবো না আমরা সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আর মাননীয় প্রধানমন্ত্রী সকল বিষয়ে স্বাস্থ্য শিক্ষা বিনামূল্যে বই দিচ্ছে এবং স্কুলের আসার জন্য মেয়েদেরকে ছেলেদেরকে উপবৃত্তি দিচ্ছে বৃত্তি দিচ্ছে বিভিন্নভাবে আমি শেখ হাসিনা দিন রাত অবিরাম কাজ করে আজকে সারা বিশ্বের কাছে একশো বাহাত্তরটি দেশের দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সম্পদ নেই বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই দেশে উনার এক একটা অ্যাকাউন্ট আছে সেখানে কত টাকা আছে উনি যে নির্বাচনের সময় যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামার মধ্য থেকে তার একটি টাকাও বৃদ্ধি পায় নাই এবং তারা তদন্ত করে দেখেছে তার কোনো কিছুই নাই অতএব উনি একজন বিশ্বের তৃতীয় সৎ নেতৃত্ব দানকারী রাষ্ট্রনায়ক উনি অধিষ্ঠিত হয়েছে শুধুমাত্র ওনার ইচ্ছা ওনার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত সোনার বাংলা গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মহান নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সামান্যতম আমি আপনাদের তুলে ধরলাম আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনি তো অনেক আগের থেকে ছাত্র রাজনীতি করেন তো সেই সময় ছাত্র রাজনীতি আর বর্তমান ছাত্র রাজনীতির ভিতরে কোনো পার্থক্য আছে পার্থক্য তো অবশ্যই আছে আমরা যখন ছাত্রলীগ করতাম আমরা যখন উনিশশো ছিয়াশাতির সালে ছাত্রলীগে রাজনীতি আমি সক্রিয় অংশগ্রহণ করি আমরা আসলে বঙ্গবন্ধুকে আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আমাদের নেত্রীকে আমরা শ্রদ্ধা সম্মান ভালোবেসে আমরা ছাত্রলীগ করতাম আমরা যখন ছাত্রলীগ করেছি আমি মিরপুর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন আমি সেই কলেজ ছাত্র সংসদের বিপি নির্বাচিত হয়েছি ছাত্রছাত্রীদের ভোটে আমরা আসলে তখন আমাদের কোনো চাহিদা ছিল না আমাদের কোনো টাকা পয়সা লুভলাস ছিল না আমরা যখন স্লোগানটি দিতাম শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি হ্যাঁ এই স্লোগানটি আমরা বুকে ধারণ করেছি এবং আমরা যখন যেই প্রোগ্রামে স্বৈরাচার বলেন আপনারা অপশাসক বলেন দুর্নীতিবাদ বলেন তাদের বিরুদ্ধে যখন যেই সংগ্রাম এবং প্রোগ্রাম দেওয়া হয়েছে আমরা জাপিয়ে পড়েছি আমরা অনেক কষ্ট করেছি আমরা বহু দিন। আমরা সকালে নাস্তা খেয়ে কলেজে গিয়েছি আমরা রাতে বাসায় ফিরেছি আমরা আসলে দুপুরে আমরা না খেয়ে আমরা আন্দোলন নব্বইয়ের গণ আন্দোলনের কথা বলতে হয় নব্বইয়ের গণ আন্দোলনে এই মিরপুরের পিস পথে আমরা ওয়ান ফোরটি ফোর ভেঙে আমরা কিন্তু নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে উৎসর্গ করার মতো পদক্ষেপ নিয়েছি তখন আমরা কোনো কিছু চাহিদার জন্য না আমরা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য না আজকাল আমাদের ছাত্রলীগের বয়সটি কমিয়ে আনার কারণে সাতাশ বছর হওয়ার কারণে আসল সাতাশ বছরটা করেছে যেন প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগ করে হয়তো তারা একটু বুদ্ধি জ্ঞান একটু কমই থাকে কিন্তু আমার ছাত্রলীগ এখন যেখানে আছে আমার মনে হয় না যে খুব খারাপ অত্যন্ত শক্তিশালী ছাত্রলীগ কিন্তু যদি কিছু কিছু কার্যকলাপে তারা যদি একটু দেখে শুনে চলে তাহলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হবে না কারণ ছাত্রলীগ দিয়ে আমার রাজনীতি অতএব ছাত্রলীগের ভাইদেরকে বলব আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আপনারা দেশ গঠনে জাতি গঠনে আপনার আগামী দিনের নাগরিক আপনারা হবেন এই দেশের পরিচালক আপনারা ছাত্র সমাজের জন্য ওদের উন্নয়নের জন্য আপনারা জাপিয়ে পড়ুন এটি আমার ছাত্রলীগের প্রতি আমার আহ্বান আপনার কাছে আমার আরেকটা জিনিস জানার জন্য খুব অনেক ইচ্ছা হচ্ছে তো আমি যেটা জানতে চাচ্ছি যে মহান নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত বড় নেতা কিভাবে হলো আর কি একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আসলে সেটা হলো মহান রাব্বুল আলমিনের একটি উপহার সতেরোশো সাতান্ন সালে কারণে যখন বাংলা স্বাধীনতা অস্তমিত হয়েছিল এই বাংলাকে ব্রিটিশ এবং পাকিস্তান শাসনের নামে শোষণ করেছে আমাদেরকে চাপানলে রেখেছে তখন বাংলার মুসলিম জনগণ নামাজে বসে দোয়া করতে হে আল্লাহ আমাদের এমন একজন মানবদাও যিনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের রাষ্ট্র তৈরি করে দিবে এবং হিন্দুরাও তাদের গির জাগে বলতো এবংভাবে প্রত্যেকটি জাতি একটি মানবের জন্য প্রার্থনা করেছিল মহান রাব্বুল আলমিন উনিশশো বিশ সালে সেই পাড়া অজয় পাড়াগায় মধুমিত মধুমতি নদীর প্রান্তরে একজন যুবকের জন্ম হলো একজন মানুষের জন্ম হলো যার নাম হলো খুকা। সেই খোকা থেকে উনার নাম হলো মুজিব মুজিব থেকে শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব থেকে উনি আস্তে আস্তে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়লেন উনার প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি দিয়ে উনি জাতিকে আকৃষ্ট করেছিলেন এবং জাতীয় তাকে দেখে এবং মহান রাব্বুল আলামিন সুটাম দেহের অধিকারী দেখতে একজন জাতীয় নেতার মতো সেই রকম আল্লাহ তালা তার চেহারাও দিয়েছিলেন তার বলিষ্ঠ নেতৃত্বে তার সেই সহজ মন মানসিকতার কারণে বাংলাদেশে অনেক বড় বড় নেতা থাকার পরও মানুষ নেতা জাতির জনকের পিছনে জাপিয়ে পড়েছিল সেখান থেকে জাতির আস্তে আস্তে করে বঙ্গবন্ধু হলেন বঙ্গবন্ধু থেকে উনি জাতির পিতা হলেন জাতির পিতা থেকে উনি শতাব্দীর মহানায়ক হলেন আসলে রাজনীতিতে মানুষের জন্য চিন্তা চেতনা তার সর্বসময় জেল জুলুম হুলিয়াকে উনি তোয়াক্কা না করে জীবনে মৃত্যুর ভয়কে পাকিস্তানে লাহোরে ওনার জন্য কবর খরা হয়েছিলেন বলেছিলেন যে পূর্ব পাকিস্তানে প্রধানমন্ত্রী তো নাও না হলে তুমি কবরে যাও উনি বলেছিলেন আমি পূর্ব পাকিস্তানে প্রধানমন্ত্রী হব না আমি জাতিকে সবসংগঠিত করেছি আমি দরকার হলে কবরে যাবো তবে বাংলার মানুষ তো আমি বেমানি করতে পারবো না আসলে অনেক বড় লাম্বা ইতিহাস জাতির জনকে বললে সময় শেষ করা যাবে না এইভাবেই কিন্তু একজন বাংলাদেশের এত বড় নেতা উনি সৃষ্টি হলেন এবং উনি জাতির বিবেকের কাছে আজও উনি বিশাল মহান নেতা আপনাকে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি আপনার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক অনেক কাজ কথা শুনলাম আপনার মাধ্যমে তো আওয়ামী লীগ সরকার যতই উন্নয়নমূলক কাজ করুক না কেন বাংলাদেশের আরেকটি প্রধান বিরোধী দল কেন মেনে নিচ্ছে না আসলে বিরোধী দল মেনে নিচ্ছে না এই কারণে বাংলাদেশের দল দুটি একটি আওয়ামী লীগ একটি অ্যান্টি আওয়ামী লীগ নামে দলটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পঁচাত্তরের পরে এই দলটিতে আসলে নেতা ছিলেন ওনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি শহীদ বলতে দিদা করি না কেন উনি তো আসলে শহীদ হয়েছিলেন উনি মৃত্যুর পরে এই দলটি ধরেন বেগম খালেদা জিয়া কিন্তু ওনার পরিবারের জিয়াউর রহমানের পিতা মাতা এবং জিয়া রহমানের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন বাংলার মানুষ কিন্তু তাদেরকে চিনে না জানে না এবং বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা জানি যে নেতার কারণে বিএনপি সেই নেতার পিতা মাতার কবরটি কোথায় আছে সেটাও বেগম খালেদা জিয়া কোনোদিন জিয়ারত করে নেই বোধ করে নাই বিএনপিটি হয়ে গেছে ফেনী নোয়াখালী বিএনপি এবং তার ভাইদেরকে নিয়ে সায়েদ ইস কান্দার তাদেরকে নিয়ে কিন্তু বিএনপি হাওয়া পরিচালিত হয়েছিল ব্যাপক দুর্নীতি করে আপনারা দেখেছেন সৌদি আরবে তার অর্থ মালয়েশিয়া তার অর্থ দুবাইয়ে তার অর্থ বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করেছিলেন তারই একটা দ্বারা শাস্তিমূলক প্রচলিত আইন দিয়ে হচ্ছে বিদায় এই সরকারকে ফেলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র করে যাচ্ছেন কিন্তু আমাদের নেত্রী তার পিতা হারিয়ে উনি যে তাহারতে নামাজ পড়েন উনি যে পাচক নামাজ পড়েন আমি একটি কথা আপনাদের বলতে চাই আমি যখন বিপি নির্বাচিত হয়েছিলাম আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তখন উনি বিরোধী নেত্রী ছিলেন আমি শুনন দেখা করতে গিয়েছিলাম যখন আমরা স্লোগানে স্লোগানে ওই রাস্তাটি মুখরিত করে তুলেছিলাম তখন কিন্তু আমাদের কিসে বলেছিল নেত্রী নামাজ পড়তেছে তো আপনাদের স্লোগান বন্ধ করেন এবং আমি যখন ওনাকে সালাম করতে গিয়েছিলাম তখন উনু যে একজন যাকে আসলে দেখতে লাগে মায়ের মতন কিন্তু ওনার আচরণ ওনার বড় বোনের মতন শিক্ষকের মতন এবং উনি যে নামাজ পড়েছে আমার মা যে নামাজ পড়ে আসছে বড় বোনরা নামাজ পড়ে আসে আমরা সেই রকমই তাকে দেখেছি এবং সেদিন থেকে তার প্রতি আরও বিশ্বাস স্থাপন করেছে সে আল্লা উল্লাহ মানুষ এবং উনি কিন্তু এখন উনার প্রতিদ্বন্দ্বী এখন উনি মহান রাবুল্লাহ নামে কবুল করে নিয়েছেন তাই সকল ষড়যন্ত্র করেও উনাকে কোনোভাবেই গায়েল করা সম্ভব না এবং সম্ভব হচ্ছে না তাই তারা অপচয় চালাচ্ছে এবং তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বদনাম এটে দেওয়ার চেষ্টা করছে এটাই হচ্ছে যে ওরা সহ্য করতে পারছে না যে ওদের বিচার হবে এই জন্য ওরা চাচ্ছে যে যুদ্ধবাদে বিচার হয়েছে যে আমাদের তো বিচার হয়ে যাবে তুমি সরকারকে ফেলে দাও এই জন্য সহ্য করতে পারছে না আমি যতটুকু জানতে পেরেছি আপনি শিক্ষামূলক এবং শিক্ষা অঙ্গনে জড়িত আছেন তো এটা কীভাবে সম্ভব আসলে আমি ছোটোবেলা থেকেই যখন ছাত্র বিপি ছিলাম তারপরে মিরপুরের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা স্কুল অ্যান্ড কলেজ দু সালের এখানে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছিল আমি সেই নির্বাচনে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলাম আমি তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অদ্যবধি আজও সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং এখানে অভিভাবকদের এবং বাচ্চাদের সুষ্ঠ এবং সুন্দরভাবে লেখাপড়ার করার যা দরকার সেই জন্য আমি দিন রাত কাজ করে যাচ্ছি আমি আজ থেকে তিন বছর আগে আমাদের মিরপুর মিলবিটা রুটে জাতির জনকের নামে নামকরণ স্কুল ভক্তি স্কুল মির বাংলা স্কুল অ্যান্ড কলেজ ইয়া বঙ্গবন্ধু বিদ্যা নিকেতনের সভাপতি ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন করে জাতির পিতার সেই স্কুলটিকে একটি সনাম সুনাম স্কুল এবং শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির পাশাপাশি পরিচালনা করছে এই কারণে যে আমাদেরই মিরপুরের জনগণের যারা আমাদের এই মিরপুরে বসবাস করে তাদের সন্তানরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করে আমার মেয়েটি এই বাংলা স্কুল থেকে এসএসসি পাস করে এখন পাবলিক এই পাবলিকে পড়াশোনা করছেন ইন্টার সেকেন্ড ইয়ারে আমার ছোটো আমার এক ছেলে এক মেয়ে ছেলেটি এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থ্রিতে পরে বার্ষিক পরীক্ষা দিচ্ছেন রোল নম্বর এক আসলে এই প্রতিষ্ঠানটি থেকে আমাদের এই মিরপুরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে কিভাবে কাজ করা যায় তা আমি সারা দিন চিন্তার মধ্য থেকে এই শিক্ষামূলক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে আমি জড়িয়ে রেখেছি এবং আগামী রাখতে চাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এত সুন্দর সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক কথা বললাম রূপনগর থানার সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবীন্দ্র সাহেবের সাথে খুব সুন্দর সুন্দর কথা বলছে বিজার মাসে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ওনার সাথে কোনো একদিন আবারও দেখা হবে এবং কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে যতদিন মহান বলেন বাঁচিয়ে রাখে আপনাদেরকে এই মাতৃ ছায়া ইউটিউবের যে চ্যানেলটি আপনি এসেছেন আপনাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই এবং মাতৃ ছায়া ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই দেখবেন আপনাদের উদ্যোগ আপনাদের চেষ্টা আপনাদের যত শ্রম আপনারা সমগ্র বাংলাদেশে ঘুরে ফিরে আপনারা এই দেশের চালচিত্র তুলে ধরবেন সে আশা ব্যক্ত রেখে আমি আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ওনাদেরকে অভিনন্দন ধন্যবাদ বিজয়ের মাসের বিজয়ের শুভেচ্ছা ও আপনাদেরকে আমি রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মহান নেত্রী দৃষ্ঠ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন মাতা শেখ হাসিনার